Hey guys, this is the Bongai and welcome to the first Q&A video. So আমি আমার ফেসবুক ইনস্টাগ্রামে বলেছিলাম তোমাদের কিছু questions করতে আর আমি সেগুলোর answer দেবো. But 5000 questions. So আমি কিছু common questions এর answer দিয়ে শুরু করছি. যেমন আমার নাম কিরণ দত্ত. তুই হা কর ইয়া না কর, তুই হে মেরি কিরণ. কিরণ মালা, কিরণ মালা, তুই হে মেরি কিরণ. I am 22 years old. I am doing civil engineering from Netaji Subhash Engineering College. I live in Kolkata and my hometown is Dhulia. Now let's start. Are you virgin? Virgin. Tui beche achish kibhabe? Strawberry or banana? Which flavor? Tumi ki manush? করবোই না আমি কিউএনএ টিউনে কিচ্ছু করবো না. কোনো ভদ্র ভালো কোয়েশ্চেন্স আছে কি? দা বঙ্গাই নামটা দেওয়ার পিছনে কারণটা কি? ওয়েল, আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম যে আমার চ্যানেলটা বাংলা হবে. সো বং মানে বেঙ্গলি আর আমি একজন বাঙালি, তো দা বঙ্গাই এভাবেই. তুমি যে এত রোস্টিং এর ভিডিও বানাও, তোমার কাছে কখনো থ্রেট কল, মেসেজ বা ইমেল আসেনি? সে তো রোজই আসে, কিন্তু ওসবকে ভয় পায় কে ভাই? আমাকে মাল বলা বন্ধ করবি কবে? ছেলে পাঠাবো? পাপোস্তাল দাদা, সরি সরি দাদা, দাদা সরি. হুইচ ইজ বেস্ট, মার্ভেল অর ডিসি? মার্ভেল. তোমার কটা গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড তাই না? বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া. ইউ গট মাই অ্যানসার? হেটার্স এর নেগেটিভিটি কিভাবে অ্যাকসেপ্ট করো? ওয়েল, আমি হেটার্স নিয়ে কোনোদিন ভাবি না, ওদের নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই. সো হেটার্স. কত ইনকাম হয় মাসে? অনেক আগে জিজ্ঞেস করেছিলাম. ইনকাম many people compare you with Carrie Minati, so what's your opinion on that and what you want to tell them? Well, তুমি যাই করো না কেন, কিছু মানুষ তোমাকে হেট করবেই, ক্রিটিসাইজ করবেই, তাদের কিছু বলার নেই. আর যারা জেনুইনলি মনে করো যে আমি বাংলার ক্যারি মিনাটি, তাদের আমি বলতে চাই যে হিন্দিতে মির্চি মুর্গা বলে শো হতো, সেটার বাংলায় হ্যাপি টু ডিস্টার্ব হলো, তখন কেউ কপি বললো না. এমনকি ব্যোমকেশ বক্সী হলো, তাই বলে যে ফেলুদা হবে না এমন কোনো কথা নেই. পৃথিবীতে একটা হরর ফিল্ম হবে এমন কোনো কথা নেই, একটা রোমান্টিক ফিল্ম হবে এমন কোনো কথা নেই. এটা একটা জনরা, একটা ফিল্ড যেখানে অনেকে কাজ করতে পারে. রোস্টিং অনেকে করছে, ক্যানিমিনাটি শুরু করেনি, পিউডিপাই থেকে, রাইস গাম থেকে শুরু করে, লিফিজিয়ার থেকে শুরু করে, অনেক দিন থেকে বহু লোক করছে. সো ডাজন্ট মেক এনি সেন্স. কিরণদা, তোমাকে কি সিনেমায় দেখা যাবে কোনোদিন? ওয়েল, ভালো স্ক্রিপ্ট থাকলে আর কেউ যদি নেয় এই মুখকে, তবে অবশ্যই দেখা যাবে. রোনাল্ডো অর মেসি? ওয়েল, আমি একজনের ফ্যান হলে আরেকজনের ফ্যান হওয়া যায় না এই মতবাদেই বিশ্বাসী নই. আমার রোনাল্ডো মেসি দুজনকেই ভালো লাগে, আমার শাহরুখ খান সলমান খান দুজনকে ভালো লাগে, আমার দেব জিৎ দুজনকেই. ইয়োর বঙ্গাই, সত্যি করে বলো, বিয়ে করার জন্য কেমন মেয়ে চাও? ওয়েল, দুটো কন্ডিশন, এক হচ্ছে মেয়ে হতে হবে আর এক হচ্ছে আমাকে পাত্তা দিতে হবে. Favorite YouTubers? PewDiePie, Rice Gum, Salon the Brownfish, Viviki Vines, Buttfix. That's it. Srijit Mukherjee or Kaushik Ganguly? And favorite Bengali movie? Srijit Mukherjee or Kaushik Ganguly dujonke amar khub bhalo lage. Aur favorite Bengali movie Opur Pachali. ভাই, তোর বাবা মার কি রিয়াকশন তোর ভিডিও দেখে? আমার প্যারেন্টস ছোট থেকে বলেছে, ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু, বাট মেক শিওর ইউ আর হ্যাপি. সো আই এম হ্যাপি এন্ড দে শুডন্ট হ্যাভ এনি প্রবলেম, আই গেস. কি করে এত সুন্দর করে কথা বলো তুমি? লাভ 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 লাভ. তাহলে কি পাকা কথা বলতে মাকে পাঠাবো? বাংলাদেশ থেকে কেমন সাপোর্ট পাও? বাই দ্য ওয়ে, আই এম আ বিগ ফ্যান ফ্রম বাংলাদেশ. তোমার প্রশ্নের অ্যানসার তুমি নিজেই দিয়ে দিয়েছো. বাংলাদেশ থেকে আমি অনেক ভালোবাসা পাই এন্ড আই লাভ বাংলাদেশ. কোনো একদিন আসবো, দেখা করতে এসো. হঠাৎ করে এ কেমন সিনেমা টপিকটা এলো কি করে? আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি এবং রোজ কিছু না কিছু সিনেমা দেখা হয়, এবং সিনেমা দেখার সময় হাজারো চিন্তা আমার মাথায় ঘোরে, এবং সেই সময় আমি বাট ফিক্স নামে এবং প্রিটেনশিয়াস মুভি রিভিউস নামে বিভিন্ন মুভি রিভিউস চ্যানেল দেখি, এবং তাদের মুভি রিভিউ আলাদা টাইপের হয় একটু. সো আমিও ভাবলাম আমাদের বাংলা সিনেমাকেও বিভিন্নভাবে মুভি রিভিউ করা যায়। সো এই করে এ কেমন সিনেমা শুরু হয়ে গেছিল। তোমার ঠোঁটে এর আগে কজন চুমু খেয়েছে? কি লজ্জা লাগছে তো ভাই। একজন সফল ইউটিউবারের পর তুমি একজন ভালো গায়ক, কিন্তু এরপর তৃতীয় স্থানে তুমি আর কি ভালোবাসো এবং কেন? আমি লিখতে খুব ভালোবাসি এবং একসময় বিভিন্ন মুভি প্রোডাকশন হাউসে আমি আমার সিনেমার গল্প নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, কিন্তু লিটারালি ওরা আমায় তাড়িয়ে দিয়েছে আমায়। মেয়েরা যখন প্রপোজ করে তখন কেমন লাগে ভাই? বেটা মন মে লাড্ডু ফুটা।
তোমার গানের গলা এত ভালো, তুমি কেন ইউটিউবে এক্সট্রা গানের চ্যানেল খোলোনি? তোমাকে এই চ্যানেলেই গান শুনিয়ে দিচ্ছি। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। Secret of being such a successful YouTuber? That's my question. Well, আমি একজন successful YouTuber কিনা জানি না, তবে আমার advice হবে uniqueness এবং video upload করেই যেতে হবে, থামলে হবে না। Where do you see yourself after 5 years? Well, আমি future নিয়ে কোনোদিনই কিছু plan করিনি, so 5 বছর পর কি হবে দেখা যাবে। What is your favorite food? Biryani. Favorite color? Black and white. Favorite singer? Gajendra Verma. Favorite actor, actress? Ranbir Kapoor. পর্ণমিত্র। আর তুমি খুব হ্যান্ডসাম। কিসের রিটার্ন চাই কিন্তু কিরণ দত্ত? রিটার্ন? এই আমার লজ্জা লাগছে তো ভাই। ইউটিউবের জার্নি কবে থেকে শুরু? ওয়েল, আমি ইউটিউবে ভিডিও আপলোড শুরু করি 2015 থেকে, এবং আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয় 2017 জুলাই মাসে। স্কুলে টপ করতে এত ট্যালেন্ট কি করে তোমার, একটু ধার দেবে? আমার মনে হয় স্কুলে টপ করতে গেলে সেরকম ট্যালেন্টের কিছু দরকার হয় না, জাস্ট মুখস্থ করো আর ব্রেন শার্প হলে হয়ে যাবে। এটা কি? এটা আসলে একটা সিনেমার প্রিমিয়ার শো ছিল, যেখানে আমিও ইনভাইটেড ছিলাম, স্যান্ডিশাও ইনভাইটেড ছিল। এখন সামনাসামনি তো ঢিল দিয়ে মাথা ফাটিয়ে দিতে পারি না, সো সেলফি তুললাম। তুমি কি অ্যানিমি দেখো? হ্যাঁ, আমি অ্যানিমি দেখি, আর যারা অ্যানিমি দেখো না তাদের আমি ডেথ নোটটা সাজেস্ট করতে পারি। ইন্সপিরেশন কে? ফেভারিট ইউটিউবার? ওয়েল, আমার লাইফের ইন্সপিরেশন আমি ধরি সন্দীপ মহেশবাড়ি আর গজেন্দ্র বর্মাকে, আর আমার ফেভারিট ইউটিউবার মেবি বিবিকি বাইন্স। এটা দেখে সত্যি আমি হেসেছিলাম অনেকক্ষণ। ধরো তুমি কোনো মুভির জন্য সিলেক্ট হলে, যার পরিচালক রাজ চক্রবর্তী এবং কাদা কাদা খ্যাত স্যান্ডি সাহা এবং প্রোডিউসার হিরো আলম, তাহলে কি তুমি মুভিটা করবে? যদি স্ক্রিপ্ট ভালো হয়, ঠিকঠাক টাকা দেয়, তাহলে অবশ্যই। যদি আমাকে অ্যাপ্রোচ করে তবে অবশ্যই। ভাই, তোমার তো অনেক ফ্যান হয়েছে, যখন তোমাকে তারা রাস্তায় চিনতে পেরে কথা বলতে আসে তখন তোমার কেমন লাগে? ওয়েল, যখন আমার কোনো সাবস্ক্রাইবার আমার সাথে কথা বলতে আসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু এইগুলো একদম ভালো লাগে না। এই ওটা কি বঙ্গাই? এই ছেলেটা ইউটিউবে ফালতু ভিডিও বানায় না? এই ছেলেটা না? এ বাবা, এ তো প্রচন্ড রোগা, ভিডিওতে তো এরকম মনে হয় না। এইটা মনে হচ্ছে বঙ্গাই, এই ছেলেটা ইউটিউবে ভিডিও বানায়। এই মালটা দেব নিয়ে কথা বলে, এই মালটা দেব নামে উল্টে পাল্টা বলে, চক্কা লাই কালা। এই চুপচাপ তো লাফাচ্ছে না, ভিডিওর মতো লাফাচ্ছে না, তো চুপচাপ বসে আছে। এই লাফাচ্ছে না কেন? ভিডিও প্লিজ এরকম অকওয়ার্ড জিনিসপত্র করো না। কাম টু মি, টক টু মি, কিস মি, হাগ মি। কিস মিটা মেয়েদের জন্য, আমার ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ধরো পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী তুমি হলে তোমার পদক্ষেপ কি কি হবে? প্রথমেই বাংলা সিরিয়াল বন্ধ করে দেওয়া, বাংলায় সিনেমা হলের সংখ্যা বাড়িয়ে দেওয়া, আর রাস্তায় যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের স্কুল আর খাওয়া দাওয়ার ফ্রি বন্দোবস্ত করা, এই কথাই। দাদা একটা কথা বলো, হোয়াট ইটস লাইক টু বি এ গ্রোয়িং পারফর্মার? মানে সোজা কথায়, এভাবে যে এত দূর চলে এলে তার প্রতিটা স্টেপেই তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। ওয়েল, প্রথম প্রথম আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন কোনোদিনই আমি আশা করিনি আমার এত সাবস্ক্রাইবার্স হবে। আমি আশা করেছিলাম হয়তো 1,000 থেকে 5,000 পর্যন্ত সাবস্ক্রাইবার্স হবে, যারা ইন্টারনেটে আমার ভিডিও দেখবে এবং ভালোবাসবে, কিন্তু সেটা 1.5 লাখে পৌঁছে যাবে এবং মানুষ আমার সাথে কথা বলতে আসবে, রাস্তাঘাটে সবাই চিনে যাবে, মেট্রোতে সবসময় লোকজন দেখা করতে আসবে, চিনবে, এটা আমি কোনোদিন ভাবিনি। সো ইট ফিলস অসম, আই ফিল লাকি, ভালো লাগে। থ্যাংক ইউ। সো আমি জানি অনেক কোয়েশ্চেন্স ছিল, এত কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে গেলে একটা 3 ঘন্টার সিনেমা হয়ে যাবে। সো তোমাদের বাকি কোয়েশ্চেনগুলো কোনো একদিন কোনো এক ইউনিট ভিডিওতে হয়তো অ্যান্সার দেবো। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, ভালো রেখো, আর চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যেগুলো দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক আর ফার্স্ট কমেন্টের লিঙ্ক। বাই। Sunday dilam shilake, Monday dilam monake, Tuesday dating tinake.